ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, في سبيل الله গ্রুপ দান সদকা বিষয়ক আলোচনার আজকে গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আসছি, যে হাদিসটি সোয়াবুল ইমান, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহর লেখা একটি কিতাব সোয়াবুল ইমান, হাদিস নম্বর 3347। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা অবশ্যই কবরবাসীর কবরের আজাবকে মাফ করে দেয়, কবরের আজাবকে ঠান্ডা করে দেয়, এবং মুমিন ব্যক্তি কিয়ামতের দিন তার সাদাকা দানের ছায়াতে অবস্থান করবে। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। সাদাকা কবরের আজাবকে ঠান্ডা করে দেয়। যদি আপনি সাদাকা করে মৃত্যুবরণ করেন, অথবা আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকেও সাদাকা করে, সাদাকা করার সাথে সাথে আপনার কবরে যে আজাব হচ্ছিল এতক্ষণ, সেগুলো আল্লাহ তাআলার সাদাকা করার সাথে সাথে ঠান্ডা করে দেবেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে দানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলত। সাদাকার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সাদাকার সমতুল্য হতে পারে, এইরকম কোনো কিছু নেই। মুমিন ব্যক্তি যে সাদাকা করবে, সেই সাদাকার ছায়াতে কিয়ামতের দিন অবস্থান করবেন, যে সময়ে সূর্য থাকবে মাথার এক মাইল উপরে। এক মাইল উপরে সূর্য থেকে এত তাপ, কত বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে সেটা বলে বোঝানো অসম্ভব। এইরকম পরিস্থিতিতে আপনি যেখানে অবস্থান করবেন, যদি আপনার দান সাদাকা করা থাকে, সেই দান সেই সাদাকা আপনার জন্য ছায়া হিসাবে থাকবে, আপনাকে ছায়া দান করবে। আমরা জানি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে জায়গা দিবেন, তার মধ্যে দানের বিষয়টাও রয়েছে। তো আরশের ছায়ার নিচে দানশীল ব্যক্তিরাও ছায়া পাবে, তবে সাদাকাও তাদেরকে ছায়া করে রাখবে। এটা তাদের স্পেশাল একটি মর্যাদা, যা সাত শ্রেণীর মধ্যে আরও যে বাকি ছয় শ্রেণী রয়েছে তাদের জন্য এই স্পেশাল মর্যাদা নেই। অতএব দানের বিষয়টি আমাদেরকে এভাবে নিয়ে আসতে হবে, প্রতিনিয়ত যেন আমরা দান করতে পারি, প্রতিনিয়ত দান করে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে